পৌর ভোটের গণনার দিন তরুণের মৃত্যুর প্রতিবাদ করে থানা ঘেরাও করল বর্ধমানের বাম সংগঠনের নেতাকর্মীরা। তৃণমূলের নেতাকর্মীদের দ্বারা মানসিক নির্যাতনের শিকার হওয়া আত্মঘাতী তরুণী তুহিনা খাতুন তৃণমূলেরই কর্মী হওয়া সত্ত্বেও তার মৃত্যুর বিচার চেয়ে বিক্ষোভ দেখান শত শত বাম নেতাকর্মী। শহর জুড়ে মিছিল, মিছিল শেষে পথসভা, সেই পথসভার মধ্যেই তুহিনার মৃত্যুর বিচার চেয়ে তারা গর্জে ওঠেন। আমার নাম অনির্বাণ রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক। পুলিশ এখনো পর্যন্ত আশ্বাস দিয়েছে অবিলম্বে দোষীদের শাস্তি দেবে। আমরা বলছি আশ্বাস তিনি দিয়েছেন আনিস খানের ক্ষেত্রে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তিনি আশ্বাস দিয়েছিলেন। আজকে 18 দিন অতিক্রান্ত হয়ে গেল, আনিসের কবরের মাটি শুকালো না, আর বর্ধমানের বুকে আর একটা তুহিনা খাতুনের ঘটনা দেখতে পেলাম আমরা। আমরা বলছি অবিলম্বে যদি দোষীদের গ্রেপ্তার না করে আমরা কিন্তু আইনের পথ যেরকম এসেছিলাম আমরা অবস্থান আন্দোলনের পথ বেছে নেব। আরামবাগে টেস্ট টিউব বেবি সেন্টার, দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম প্রাণ আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি সেন্টার, ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট, আরামবাগ হুগলি, যোগাযোগ 03211356102 এবং 7865858781।